অন্যদিকে আল আমিন চাপা ফুকুরের ছেলে গোলরক্ষকের দায়িত্বে সেভ করেছে, চমৎকার সেভ রেখেছে। অন্যদিকে আল আমিন চাপা ফুকুরের ছেলে নিতে গেলে গোল করতে হবে, হলো না এবং সেভ করে দিল সেভ সুযোগ। তোমার হাতে নাকি জাদু আছে, তাই এসেছে সবাই উত্তর কোলার জন্য আমরা সবাই পরিচালনায় ফুটবল খেলায়। ট্রাইবেকার প্রথম শট টসে জয়লাভ করে সিরাজপুর নবরণ সংঘ তারা প্রথম শট নেওয়ার সিদ্ধান্ত রেখেছে, আর সে কারণে জার্সি নম্বর ফোর সিরাজপুর নবরণ সংঘের এই প্রথম শট। সিরাজপুর নবরণ সংঘের গোলরক্ষক রেজাউল প্রথম শট ভুল হয়ে গেছে, ঠান্ডা মাথায় সুন্দর ভাবে কিন্তু গোলরক্ষক রেজাউল সাইডটা চমৎকার রেখেছিল কিন্তু গোল হয়ে গেল। টাইব্রেকার রেজাল্ট এক সিরাজপুর নবরণ সংঘের দ্বিতীয় শট শান্তনু এগিয়ে চলেছে শট মারার জন্য সুমিতাকা দর্শকের গোলরক্ষক আলামিন কিন্তু খুব ভালো চট করে দর্শকের একদিকে শান্তনু অন্যদিকে আলামিন চাপা ফুকুরের ছেলে গোলরক্ষকের দায়িত্বে সেভ করেছে, চমৎকার সেভ রেখেছে। অন্যদিকে আলামিন চাপা ফুকুরের ছেলে সিরাজপুর নবরণ সংঘের দ্বিতীয় শট শান্তনু শট সেভ করে দিল। এবার কিন্তু পরীক্ষার মুখোমুখি রেজাউল, সে কি পারবে সেভ করে দলে সমতা ফেরাতে? অন্যদিকে দ্বিতীয় শট নেওয়ার জন্য এগিয়ে আসছে জার্সি নম্বর নাইন মুস্তাকিন, কি হবে শট রেজাউলের কাছে একটা চমৎকার পরীক্ষা। রেজাউল কি পারবে শটটাকে সেভ করে দলে সমতা ফেরাতে, নাকি গোল করে জাল কাঁপিয়ে দুর্ধর্ষভাবে জয় টিমকে এগিয়ে রাখতে পারবে? স্বপন বিশ্বাস হুইসিল হয়ে গেছে, হলো না, রেজাউলকে একদিকে ঠেলে দিয়ে অপর প্রান্তে গোল করে বেরিয়ে গেল। 2-1 লিড পেয়ে গেল, সম্ভবত 3-3 শট হবে। এখানে রেজাউল গোলরক্ষক নিজেই দায়িত্ব নিয়েছে, তো গোলরক্ষক ভার্সাস গোলরক্ষক আরও একবার। এটা উইনিং শট নয়, উইনিং সেভ হতে পারে, যদি সেভ হয়ে যায় তাহলে দ্বিতীয় পর্বে খেলা ছাড়পত্র পেয়ে যাবে রাকিব একাদশ। অন্যদিকে সিরাজপুর নবরণ সংঘের কাছে খেলায় এখন একটা সেভ সুযোগ নিতে গেলে গোল করতে হবে, হলো না এবং সেভ করে দিল সেভ সুযোগ নিতে। দুর্ধর্ষভাবে আলামিন, সেই আলামিনের কাঁধে ভর করে দু দুটি বল
সেভ করলো আলামিন পরবর্তী খেলা ছাড়পত্র পেয়ে গেল রাকিব একাদশ।